নারীদের ওপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন রোহিঙ্গা নারী মদিনা খাতুন। তিনি বলেন, মেয়েদের ছাড়ে না ওরা, উঠতি বয়সের মেয়েদের, ঘরের বউ যার আছে সে শেষ, মেয়েদের তো ধর্ষণ করেই, এরপরেও ক্ষমা নেই তাদের, ওখানে মেয়েদের জীবন নেই বাবা। দুদিন হলো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসেছে মদিনা খাতুন। ক্যাম্পের বাইরে রাস্তায় দিন রাত কাটছে তার, বয়স 50-এর বেশি হবে। সোমবার এক অনলাইনকে তিনি এসব কথা বলেন। মিয়ানমারের মদিনা খাতুনের গ্রামের নাম রাশিদং। ঈদের পরই তার স্বামী হাবিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সেনারা, তার 5 ছেলে এবং 1 মেয়ে, এর মধ্যে 2 ছেলে নিখোঁজ। আসার সময়ও কোনো খোঁজ পাননি তাদের, এখন ভেবে নিয়েছেন ওরা দুনিয়াতে নেই। 2 ছেলের বউও আছে, তাদের ফেলে আসেননি মদিনা। তার ভাষ্য, মেয়েদের জন্য মোটেই নিরাপদ নয় ওই এলাকা। কুতুপালং ক্যাম্পের উল্টো পাশের সড়কে খাবারের জন্য দৌড়াদৌড়ি করছিলেন মদিনা। স্বামী কোথায় প্রশ্ন করতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। বলেন, বাবা ওরা ওকে মেরে ফেলেছে, গুলি করে মেরে ফেলেছে, বললেন মদিনা। মিয়ানমারের সেনারা কী ধরনের নির্যাতন করছে জানতে চাইলে তিনি বলেন, মেয়েদের ওপর ওদের চোখ পড়ে বেশি, মেয়েদের ইচ্ছে মতো ধর্ষণ করে, বড় বীভৎস সেসব দৃশ্য, সবার সামনে মেয়েদের ইজ্জত সম্মান নিয়ে খেলা করে। মদিনা জানান, নারীদের ধর্ষণ করার পর গলা কেটে হত্যা করে সেনা এবং তাদের লোকজন। শুধু তাই নয়, নারীদের স্তন কেটে ছেড়ে দেওয়া হয়, এরপর দেখে ওই নারীরা কী কী করে, তীব্র মৃত্যু যন্ত্রণা দিয়ে আনন্দ করে এক পর্যায়ে মেরে ফেলে তাদের। মদিনা জানান, তার এক প্রতিবেশী নারী শিশুকে বুকে দুধ পান করাচ্ছিলেন, সেনারা ওই নারীর 2 স্থান কেটে নেয়, পরে ওই শিশুকে ঠেলে দেয় নারীর বুকে। এসব বীভৎস দৃশ্য তাদের কাছে খুব ভালো লাগে। এমনও দৃশ্য মদিনা দেখেছেন যেখানে নারীকে ধর্ষণ করে শরীরে কেরোসিন ঢেলে দেওয়া হয়, তারপর ওর পুড়ে মারা যাওয়া দেখে। মদিনা বলেন, যেসব ঘরে মেয়ে আছে সেসব ঘরের মানুষ খুব কমই মেয়ে নিয়ে বাংলাদেশে আসতে পেরেছে, প্রতিটি পরিবারের কেউ না কেউ মারা গেছে সেনাদের গুলিতে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।